27 ফেব্রুয়ারি আবারও কিন্তু নির্বাচনী উৎসবদের গোটা বাংলা আর এখন আমরা রয়েছি ঘাটাল বিধানসভার অন্তর্গত খরার পৌরসভায় অর্থাৎ ঘাটাল বিধানসভা যেখানে যার অন্তর্গত হচ্ছে দুটো পৌরসভা ঘাটাল পৌরসভা এবং খরার পৌরসভা এই যে ঘাটাল বিধানসভা আমরা দেখেছিলাম যে বিগত 21 নির্বাচনে কিন্তু ঘাটাল বিধানসভা বিজেপির হাতে ছিল তবে এখন 27 ফেব্রুয়ারি 108টি পৌরসভায় ভোট ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভায় অর্থাৎ এখানকার সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলবো ঘাটাল পৌরসভা এবং খরার পৌরসভা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কিন্তু আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যে এখানকার সাধারণ মানুষ কাকে চাইছেন তাদের বক্তব্য কি অর্থাৎ ঘাটাল পৌরসভা এবং খরার পৌরসভা কার হাতে বা কার দখলে যেতে চলেছে তবে এখানকার পৌরবাসী হিসাবে মানুষের সঙ্গে আমার লেনদেন আছে বা সম্পর্ক আছে সুসম্পর্ক আছে মানুষ বলছে বিজেপি একটা এখানে প্রভাব ফেলবে বিজেপি ক্ষমতায় আছে আশা করি তো দেখতে পাচ্ছি যে আমার 50 বছর বয়স হয়ে গেল এইটা ওদের কাজ চর্চা দেখলাম এরকম একটা মনে হচ্ছে কাজকর্ম দেখে মনে হচ্ছে কিছু না কিছু একটু দিচ্ছে সেই কারণে মনে হচ্ছে যে আমার পুরো 10 নম্বর মানে 10টা ওয়ার্ডই বিজেপি এসছে।